Hey everyone, পেন্ডামিকের কারণে ওয়েবক্যাম এখন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে। বাজারে অনেক অনেক ওয়েবক্যাম আছে, কিন্তু কেমন জানি স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না সেগুলোতে। কম প্রাইজের হলে রেজুলেশন ভালো হয় না, আর যদি ভালো রেজুলেশন পেতে হয় তাহলে প্রাইজও হয়ে যায় অনেক হাই। ফাইফাইন K420 ওয়েবক্যাম এই সমস্যার একটি পারফেক্ট সলিউশন হতে পারে বর্তমানে। দামেও কম, মানেও ভালো, আর কোয়ালিটিও প্রিমিয়াম গ্রেড। আবার 2K রেজুলেশনের সাথে আছে বিল্ট ইন নয়েজ ক্যান্সেলিং মাইক। তো আজ এর সম্পর্কে বিস্তারিত জানি চলুন। বাট সবার আগে মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইবড। ওয়েল, লেটস বিগিন। ফাইফাইনের বক্সিং কোয়ালিটি অ্যাজ অলওয়েজ খুব ভালো গ্রেড হয়। এর ক্ষেত্রেও তা। লুক, উপরে আছে প্রোডাক্টের ছবি, মডেল অ্যান্ড ব্র্যান্ডিং। বাকি বক্সে আছে আরও কিছু হাইলাইটেড ডিটেইল। সো লেটস আনবক্স ইট। প্রথমেই পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড, এরপরে ফোম দিয়ে ভালো করে র্যাপ করা আমাদের মেইন ওয়েবক্যাম ফাইফাইন K420। অবশেষে আছে একটি টেবিল ট্রাইপড, যার মাধ্যমে একে যে কোনো টেবিলে বসিয়ে ইউজ করতে পারবেন। দ্যাটস ইট। সো এই হচ্ছে ফাইফাইন K420 ওয়েবক্যাম। বক্সি শেপের সম্পূর্ণ প্রিমিয়াম প্লাস্টিক মেড এটি। এমনিতে ফুল বডি ম্যাট, বাট ফ্রন্টটা গ্লসি। 360 ডিগ্রি ফ্লেক্সিবল রোটেট করা যাবে একে। উপরে আছে প্রাইভেসি কভার, চাইলে সেটি দ্বারা ক্যামেরা ঢেকে দেয়া যাবে। এই অংশটুকু চাইলে খুলেও ফেলা যাবে। এছাড়া নিচের দিকে আছে ফাইফাইনের ব্র্যান্ডিং, আর সফট ম্যাটেরিয়ালের ইউজ করা হয়েছে সেখানে যেন মনিটর বা ল্যাপটপের ক্ষতি না হয়। আর একদম নিচে ট্রাইপড স্ক্রু করার জন্য আছে হোল। এছাড়া এর ক্যাবল লেন্থ অ্যারাউন্ড 4 ফিট অ্যান্ড ভালোই ডিউরেবল। এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এতে আছে 2K রেজুলেশন, মানে 1440p 30fps এর একটি 4 মেগাপিক্সেলসের ক্যামেরা, আর এটি 108 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা ফিশাইয়ের মতো লাগে। যেখানে বাজারে বেশিরভাগ ওয়েবক্যাম হয়তো 720p হয়, নয়তো 1080p, বাট এটি 1440p। আর এমন ভালো রেজুলেশন নিতে চাইলে প্রয়োজন হয় অনেক বাজেট। ইমেজ সেন্সর হিসেবে এতে আছে জনপ্রিয় সিমস, যা সাধারণত আমরা DSLR ক্যামেরাতে দেখতে পাই। ক্যামেরার দুই পাশে আছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যা আশেপাশের নয়েজ অটোমেটিক্যালি অনেকটাই রিডিউস করে দিবে। এই ওয়েবক্যামটি অটোমেটিক হোয়াইট ব্যালেন্স করে ট্রু কালার প্রোডিউস করে, তাই অনলাইন লার্নিং, ক্লাস, পডকাস্টিং বা ভিডিও কল বা মিটিংয়ের জন্য এটি একটি গুড চয়েস হতে পারে। এটি প্রায় সব ডিভাইস ও OSA অ্যান্ড জনপ্রিয় সব সফটওয়্যার সাপোর্ট করে, আর লো লাইট কারেকশন তো করেই। গিফট করার জন্য এটি হতে পারে একটি গুড চয়েস। এই ওয়েবক্যাম সেট আপ করা একদম ইজি। ট্রেবল ট্রাইপডে ইউজ করতে ট্রাইপড অ্যান্ড ক্যামেরা একসাথে স্ক্রু করে নিতে হবে, আর মনিটর বা ল্যাপটপে ইউজ করতে এই অংশটি এভাবে সরিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর USB প্লাগ করেই ইউজ করতে পারবেন। এক্সট্রা কোনো ড্রাইভার ইনস্টলেশনের ঝামেলা নেই এতে। ওয়েল, এখন আমরা ফাইফাইন K420 ওয়েবক্যাম দিয়ে শুট করছি। একটি রুমে অ্যাজ ইউজুয়াল যেমন লাইট থাকে তেমনই রেখেছি, জাস্ট আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন, অ্যান্ড একটি USB-র থ্রু জাস্ট PC-তে কানেক্ট করে দিয়েছি। এখানে কোনো এক্সট্রা ড্রাইভারের প্রয়োজন হয় না। অ্যান্ড এখন আমরা টেস্ট করার জন্য একেবারে সম্পূর্ণ লাইট অফ করে দিব এবং দেখব পুরোপুরি লো লাইটে এটার মধ্যে কিছু দেখা যায় কিনা। ওয়েল, এখন পুরোপুরি লাইট আমি অফ করে দিয়েছি, কোনো প্রকার এক্সটার্নাল লাইট নেই, জাস্ট মনিটরে যে আলো আছে সেটাই পড়ছে মুখের উপর। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটার পারফরমেন্স কত বেশি এনহ্যান্সড, কত বেশি ভালো। অ্যান্ড এখন আমরা একটু এক্সট্রা লাইট দিয়ে ট্রাই করবো এটার পারফরমেন্স কেমন। অ্যান্ড বুঝতেই পারছেন একেবারে লো লাইট হলেও এটার পারফরমেন্স কিন্তু অনেক বেশি চোস। এখন আমরা দুই পাশে দুইটা সফট বক্স ইউজ করেছি, এক্সট্রা লাইট ইউজ করেছি। সো বুঝতেই পারছেন এখন কত ভালো আউটপুট দিতে পারছে এটি। আমি জাস্ট অবাক হয়েছি এত লো বাজেটের একটা ক্যামেরা কিভাবে এত ভালো পারফরমেন্স দিতে সক্ষম। আর এর বিল্ট ইন মাইক্রোফোনের পারফরমেন্স জানতে চাইলে এই টেস্ট ভিডিওটা পুরোপুরি এটার বিল্ট ইন মাইক্রোফোন দিয়েই করা হয়েছে। আশেপাশে হালকা নয়েজ আছে, বাট এটা অটোমেটিক্যালি রিডিউস করে দিয়েছে, সো এটার পারফরমেন্স টপ টু দ্য মার্ক। তো যারা বর্তমানে বাজেটে বেস্ট ওয়েবক্যাম খুঁজছেন, তাদের জন্য এই ফাইফাইন K420 হতে পারে একটি আইডিয়াল চয়েস।
এর কোয়ালিটি আর ফিচার সম্পর্কে তো জানলেনই। এর সম্পর্কে আরও কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।